পনের দাবিতে আবারও শ্বশুর বাড়িতে নির্যাতিতা এক গৃহবধূ। ঘটনা মেলাঘর থানাধীন ইন্দিরানগর এলাকায়। ঘটনার বিবরণ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে মেলাঘর থানায় স্বামী শ্বশুর সহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা গৃহবধূ। বিগত দুবছর পূর্বে সম্পূর্ণ সামাজিক রীতিনীতি মেনে মেলাঘর ইন্দিরানগর নিবাসী মুসলিম মিয়ার ছেলে হানিফ মিয়ার সাথে বিয়ে হয় বিশালগড় গোকুলনগর সুকান্ত কলোনি এলাকার জাহাঙ্গীর মিয়ার কন্যা মিতু খাতুনের। নির্যাতিত গৃহবধূ মিতু খাতুনের অভিযোগ, বিয়ের পরের দিন কাটতে না কাটতেই শ্বশুর বাড়ির লোকজন পণের দাবিতে মিতু খাতুনের ওপর নির্যাতন শুরু করে। ক্রমে ক্রমে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এরপর নির্যাতিত গৃহবধূর বাপের বাড়ির লোকজন এসে ঘটনার মীমাংসা করে যায়। এরপর কিছুদিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হয় গৃহবধূ এবং একটি কন্যা সন্তানের জন্ম দেয় গৃহবধূ মিতু খাতুন। নির্যাতিতার অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরেই তার উপর আবারও নির্যাতন শুরু করে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। নতুন পত্রিকা শুধু ঝামেলা শুরু হয়েছে, বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা দাবি, 1 লাখ টাকা এনে দিতাম। এরপর থেকে মানে অতি ঝামেলা, অতি মানে বিয়ে অনেক পত্রিকা শুধু মানে বিষয় অনেকবার করাইছে এবং সপ্তম ফুল ফার্নিচার সপ্তম দেওয়া হয়েছে, বাইক শুধু সপ্তম দেওয়া হয়েছে। তারপরে আমার শাশুড়ি 25/2022 গেছে আমি বালিশের মাত্র রাত্রি 1টা সময়। তারপরে এরপর কেন আমি টের পেয়েছি, টের পেয়ে তারপরে মার্জিং এসে এদের কী করতেছেন আপনি। তারপরে আমি মানে বয়ে ঢুকে গেছে। তারপরে পরের দিন মায়ের পড়েছি, মা আমি বাড়ির জন্য আমার ভালো লাগতেছে না। তারপর মা এসে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারপরে আমি আমার মা বাবার সামনে আমার মা বাবার সামনে আমি জামাইকে আমি এ কথা জানাইছি, কারণ জানের মানে কাজে জানার আগে কইছে আমার কথা কোনো বিশ্বাস দিত না। এর আগে কতটি ঘটনা মানে জানাইছি, বিশ্বাস গেছে না, মার প্রতি বিশ্বাস যা। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে শিশু কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে যেতে বাধ্য হয় নির্যাতিত গৃহবধূ। ঘটনার বিষয়ে এলাকার অভিভাবকদের নিকট বিচার চাওয়া হয়, কিন্তু কারোর কথা মানতে নারাজ স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্বামী হানিফ মিয়া এবং তার পরিবারের লোকজন নাকি নির্যাতিতার পিতা মাতাকেও আহত করে। আমার মেয়ের বিয়ের পরে 15 দিনের পর থেকে আমার মেয়ের যা অত্যাচার শুরু করছে, শুধু বাপের বাড়ি থেকে আতে আসে তাই নাইছে। আমার মেয়ে অনেক ধৈর্য দিলাসা অতদিন কামাতে আইসে, একটা মেয়ে বাচ্চা হয়েছে, এরপর থেকে আরও বেশি, হ্যাঁ আরও বেশি তৎকালীন 6 তারিখে আমার মেয়ে নাতিন দে আমরা লিয়ে আইসে, নাতিন দে টিকা দেওয়ার লেগিয়া আমরা কাউন্সিলরের বাড়ির সামনে আমরা অনেক মাইক দূর করতে লাস্টিংকে তো আমরা আশ্রয় নেওয়ানোর লাগে কাউন্সিলরের বাড়ির মধ্যে গেছি। কাউন্সিলরের বাড়ির মধ্যে গিয়েও অটোমেটিক আমরা নিমন্ত্রণ মাইক দূর করা হয়েছে। এটা আমরা সরকারের কাছে সুস্থ বিশ্বাস চাই আমরা এই দাসি আর কি দাসি। অবশেষে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মেলাঘর থানায় একটি অভিযোগ দায়ের করে নির্যাতিত গৃহবধূ। পাশাপাশি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় যেন ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে সুষ্ঠু বিচার পায় নির্যাতিত গৃহবধূ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।